উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন, যাকে নৌকা প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন নড়াইলের সেবা করার। ফুলের শুভেচ্ছা জানাবে আমাদের শেখ হাসিনা মনোনীত প্রার্থী আমরা সবাই একসাথে ইনশাল্লাহ সুন্দর একটি মডেল জেলা গড়ে তুলতে পারবো, সুন্দর একটি সমৃদ্ধ এবং শক্তিশালী একটি জেলা আমরা গড়ে তুলতে পারবো বলে আশা করছি। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, মা বোনেরা এসেছেন বাসা থেকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে সময় স্বল্পতা আছে, এই জন্য সব জায়গায় দেখা করতে যাচ্ছি। বিগত দুই দিন ধরে এইভাবেই যাচ্ছি পথসভা, সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না কারণ সময় স্বল্পতা। 27 তারিখের পর থেকে তো আর এই পথসভা বা জনসভা বা ক্যানভাস ক্যাম্পেইন করা যাবে না, তাই কিছুটা সময় স্বল্পতা আছে। অবশ্যই ইনশাল্লাহ আমি সময় নিয়ে পরে আবার সব জায়গায় যাবো, কথা দিয়েছি সব জায়গায়, এখানেও দিচ্ছি। আর একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছেন নড়াইলবাসীর সেবা করার, নড়াইলকে উন্নয়ন করার। অবশ্যই যদি আপনারা সহযোগিতা করেন এটা সম্ভব, এখন আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আশা করি আপনারা দল মত নির্বিশেষে সবাই 30 তারিখে নৌকায় ভোট দিবেন, সুন্দর সমৃদ্ধ এবং একটা সুন্দর নড়াইলের জন্য আশা করি।